নমস্কার বন্ধুরা, আজকে আমার বৌমার মোটার চপ বানাবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মোচা সেদ্ধ করে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা মোচা ভালো করে চটকে নিতে হবে। ধনে আর জিরে ভেজে নিচ্ছি। জিরে আর ধনে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বাদাম দিয়ে দিচ্ছি, বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাদাম ভাজার তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মোচা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ আসে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি, সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে। মোচাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দেখুন মোচা আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দু চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য আটা নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার জলের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলেই শেষ করলাম, নমস্কার, ভালো থাকবেন।